মালদায় পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে কালিমালিপ্ত করতে জেলা জুড়ে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে গেরুয়া শিবির। মালদায় তৃণমূলের তরফ থেকে এমনই অভিযোগ উঠে আসছে বারংবার। এবার সেটাই হাতে নাতে প্রমাণ করল মালদহের গাজরের বাবুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, এই পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যকে নানা প্রলোভনে ফেলে সাদা কাগজে সই করিয়ে নেয় স্থানীয় বিজেপির একাংশ। আর সেই সইকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসনে লিখিত নালিশ জানানো হয়। তা জানতে পেরে তৃণমূল সদস্য জেলা প্রশাসনিক ভবনে ছুটে এসে অভিযোগ প্রত্যাহার করেন এবং ওই সদস্য অভিযোগ, বিজেপির লোকজন ষড়যন্ত্রের কাজে তার সই ব্যবহার করেছেন, যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজরের বাবুপুরে বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। একটি সূত্র মারফত জানা গেছে যে গাজরে বাবুপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কি পদক্ষেপ করা যায় তা জানতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের মতামত চাওয়া হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে এখন তুলকালাম গাজরে বাবুপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বাবুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস পারভিনের স্বামী ওবায়দুল হক তিনি বলেছেন, গাজলে বাবুপুরে বিরোধী বলে কেউ নেই, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে কালিমালিপ্ত করতে বিজেপির এই ষড়যন্ত্র। তৃণমূল দলেরই কয়েকজনকে ভুল বুঝিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করিয়েছিল গেরুয়া শিবির, কিন্তু পরে ষড়যন্ত্র বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন অভিযোগকারী। স্থানীয় তৃণমূল নেতা ওবায়দুল হক বলেন, বিগত 4.5 বছরে এই অঞ্চল জুড়ে প্রচুর উন্নয়ন হয়েছে, এতে এই বিরোধীরা পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছেন, তাই এরকম ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূলের বাবুপুর অঞ্চল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বাবুপুর পঞ্চায়েতে বিরোধী বলে কিছু নেই, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগেই বিজেপির ষড়যন্ত্র। তবে এসব করে বিজেপির কোনো লাভ হবে না, কারণ মানুষ এখন বুঝতে পেরেছে বিজেপির দলটা ধাপ্পাবাজের দল। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করার আখেরে তৃণমূলেরই লাভ হলো, প্রত্যাহার করে না হয়েছে সেই অভিযোগ, যদিও বিজেপির তরফে এই বিষয়ে কেউ মন্তব্য করতে চাননি। দেখেন, বাবুপুর গ্রাম পঞ্চায়েতে গত 18 তারিখে একটা অভিযোগ হয়েছিল। অভিযোগ হওয়ার কারণ, মূল কারণ হচ্ছে এখানে বিরোধী বলতে বিজেপি। এখানে বাবুপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সবকটাই পঞ্চায়েত আছে, এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নাই। আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা মাটি খোঁজার জন্য এই সমস্ত জিনিস অভিযোগ করে বেড়াচ্ছে, যেন বাবুপুরের তৃণমূলটাকে কালিমালিপ্ত করা হয়। এবার যারা অভিযোগ করেছিল তারা স্বেচ্ছায় নিজেই ভুল বুঝতে পেরে সেই অভিযোগ তুলে নিয়েছে। ওদেরকে কারা উস্কেছিল? পিছনে বিজেপির হাত আছে ভাবছেন? বিজেপির তো অবশ্যই হাত আছে বিরোধীদের। এখানে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য যখন করেছে, তাহলে নিশ্চয়ই বিজেপিদের একটা হাত আছে চক্রান্ত আমরা মনে করছি। আপনারা কি মনে করছেন, পঞ্চায়েতের আগে এই চক্রান্ত করে কি কোনো লাভ হবে বিজেপির? না, বিজেপির এমনিতে পায়ের তলার মাটি নাই। আগামী দিনে তাদের এই সমস্ত মানে একটা হাইলাইট করে তারা একটা জনগণের সামনে মানে একটা খারাপ বিরূপ প্রতিক্রিয়া এনে হাইলাইট হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওটা হবে না কোনোদিন। বাবুপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস আগে থেকে প্রতিষ্ঠিত, এখনো প্রতিষ্ঠিত। দেখেন, বাবু হয়েছে একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর আইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এটা পুরোটা পুরোপুরি বিরোধীদের একটা চক্রান্ত। হ্যাঁ, এখানে বিরোধী পার্টি যারা আছে সবাই মিলে ষড়যন্ত্র করে বাবুপুর অঞ্চলে কী করে মানে কলঙ্কিত করা যায়, কারণ ওখানে বিরোধী শূন্য অঞ্চল আমাদের, সব মেম্বারই ওখানে তৃণমূলের। এই চক্রান্তের জন্য আগামী যে ভোট আসছে, ভোটটা যেন খারাপ কীভাবে করা যায়, যেহেতু আমরা খুব ভালোভাবে কাজ করি, সবার সঙ্গে নিয়ে সবকে নিয়ে চলি, আমাদের অঞ্চলে প্রচুর রাস্তাঘাট হয়েছে, প্রচুর পানীয় জল হয়েছে, কীভাবে কলঙ্কিত করা যায় তার একটা
মানে পূর্ণ ষড়যন্ত্র এরা সবাই মিলে করছে। কোন দল করছে এরা? এরা বিজেপি মেনলি করছে। হ্যাঁ, বিজেপি, বিজেপির সঙ্গে বাকিরাও সবাই সঙ্গ দিচ্ছে, প্রত্যক্ষ প্রক্ষভাবে সবাই জড়িত আছে। আমাদের অঞ্চলটা কি করে খারাপ করা যায়, মানে আমাদের যেহেতু তৃণমূলের একদম সব থেকে গুছানো অঞ্চল আর কি, শক্তিশালী একটা অঞ্চল আমাদের বাবুপুর অঞ্চল, একটা নটা মেম্বারই আমাদের, মানে আমাদের তৃণমূলের যারা অভিযোগ করে বুঝতে পারে প্রত্যাহার করেছে। হ্যাঁ, প্রত্যাহার করে, যারা ভুল বুঝিয়ে ওদেরকে নিয়ে গেছিলো, ওরা কিছুই জানে না, কোনো কিছুই জানে না স্কিম সম্বন্ধে, বলছে আমাদের কিছুই জানে না, আমাদের সই করিয়ে দিয়ে জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর ওরা দেখছে যে বাপরে এটা তো আমাদের পুরো মানে ষড়যন্ত্র করে নিয়েছে, তখন ওরা নিজেরা গিয়ে প্রত্যাহার করেছে। আমরা পরে আমরা জানতে পারি যে ওরা গিয়ে প্রত্যাহার করে নিয়েছে। কোনো লাভ হবে না ওদের, এই এইগুলো করে কোনো লাভই হবে না আমাদের। যত 12টা সিট হয়েছে আমাদের, 12টা সিটে তৃণমূল পাবে, এটা একদম নিশ্চিত থাকুন আপনারা। ওখানে বিরোধীর কোনো জায়গায় নেই বাবুপুর অঞ্চলে, এটা পুরোটা পুরোপুরি বিরোধীদের একটা চক্র।